জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে বৃষ্টি রান্নাঘরে তৈরি করে দেখাচ্ছি লিচুর সন্দেশ। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। সন্দেশ আমরা নানা রকমের খেয়ে থাকি, কিন্তু লিচুর এই সন্দেশটা খেতে যেমন অসম্ভব আকারে ভালো, করতেও কিন্তু খুব কম সময় লাগে। সামান্য তিনটে উপকরণ থাকলেই কিন্তু লিচুর এই সন্দেশটা খুব চটজলদি তৈরি করা যায়। যেহেতু এখন লিচুর সিজন চলছে, তো লিচু তো এখন আপনারা অ্যাভেলেবেল পেয়েই থাকবেন, তাই লিচু দিয়ে অবশ্যই আপনারা বাড়িতে এই সন্দেশটা একবার ট্রাই করে দেখুন। আপনাদের খেতে অসম্ভব আকারে ভালো লাগবে এবং একটু অন্যরকম সন্দেশের টেস্টও আপনারা পেয়ে থাকবেন। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। যে কোনো রকমের দুধ আপনারা কিন্তু এখানে ইউজ করতে পারেন। এবারে দুধটার আমি ছানা তৈরি করব। দুধটাকে একটু বয়েল হতে দেব। দুধটাকে খুব বেশি কিন্তু বয়েল হওয়ার দরকার নেই, একটু যখন 2-3 বার উতলে আসবে তখনই কিন্তু আমি এর ছানা তৈরি করব। বেশ এইরকমভাবে যখন দুধটা গরম হয়ে যাবে, একটু উতলে উঠবে, তখন আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দেব। আমি এখানে 1/2 কাপ মতো ভিনিগার আর সামান্য একটু জল ইউজ করেছি। আপনারা লেবু দিয়েও কিন্তু ছানাটা তৈরি করতে পারেন। ছানা তৈরি করার সময় একটুখানি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন, তাতে করে খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা কেটে যায়। এইভাবে ছানাটা তৈরি করে নিয়ে আমি এবারে ছানাটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে খুব ভালো করে ছানার মধ্যে ঠান্ডা জল ঢালে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে ভিনিগারের কোনো টক ভাবটা এর মধ্যে না থাকে। এবারে আমি এখানে প্রায় 1 কাপ মতো লিচুকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি, এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এর বীজটা ছাড়িয়ে নিয়েছি। সঙ্গে নিয়ে নিলাম 1 কাপ মতো ছানা, যেটা আমি তৈরি করেছি, এই জল ঝরিয়ে রেখেছি। এইবার আমি ছানাটাকে খুব ভালো করে স্ম্যাশ করব। এইরকম একটা প্লেটের মধ্যে ছানাটাকে ঢেলে নিয়ে হাত দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে। বেশি চাপ দিয়ে মাখবো না, একটু হালকা হালকা করে মাখবো, এবং আমি বিশেষ করে হাতের তালুর অংশটা নিয়ে এইভাবে স্ম্যাশ করে নেব। রসগোল্লা তৈরির সময়ও কিন্তু আমরা এরকম ছানাকে স্ম্যাশ করে নিই, তবে সেই ক্ষেত্রে একটু বেশিক্ষণ ধরে আপনাকে স্ম্যাশ করতে হয়। এই ক্ষেত্রে কিন্তু অত বেশি সময় ধরে স্ম্যাশ করার দরকার নেই। ঠিক এইরকম পর্যায়ে যখন আসবে, বেশ একটা তাল মতো তৈরি হবে, তখন সেই অবধি করলেই যথেষ্ট। একদিকে যেমন ছানার এই তালটা আমি তৈরি করে নিলাম, অন্যদিকে কিন্তু লিচুগুলোকে আমি এরকম পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে কোনো কিছু ছাকার দরকার নেই, ঠিক এরকমভাবেই একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি ঢেলে দিলাম। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম কিন্তু পেস্টটা তৈরি হবে, একদম জ্বলো জ্বলো না, একটু যাতে লিচু মুখের মধ্যে পড়ে সেই রকমভাবে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। জলটা মুড়ে যখন প্রায় হাফ হয়ে আসবে তখন তার মধ্যে চিনি অ্যাড করবেন। এখানে প্রায় 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দেবেন। চিনিটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী দেবেন, যদি একটু বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি মিষ্টি দেবেন, তবে মোটামুটি 2 থেকে 2.5 টেবিল চামচ মতো দিলেই যথেষ্ট। যখন চিনিটা গলে আসবে, ঠিক এরকমভাবে মিশে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে যে ছানাটা তৈরি করে রেখেছি সেই ছানাটা আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দেব। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ছানাটাকে এরকম হাত দিয়ে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ছানা, লিচু এবং চিনি তিনটেকে খুব ভালো করে মাখাবো, মিক্সড করব। খুব ভালো করে মিক্সড করে নিয়ে একটুখানি শুকিয়ে নেব। এখানে বলে রাখি, এই সময় যদি আপনাদের মনে হয় একটু কাজু বাদামের গুঁড়ো এর মধ্যে আপনারা অ্যাড করতে পারেন, তবে আমি লিচুর টেস্টটাই আর রাখতে চাইছি, সেই জন্য কাজু বাদাম দিলাম না। আমি এখানে দেব প্রায় 1/2 চা চামচ মতো একটু ঘি।
ঘিটা দেওয়ার ফলে এর ভেতরে যে ময়েশ্চার ভাবটা থাকবে সেটা খুব সুন্দরভাবে থাকবে এবং এটার মধ্যে খুব সুন্দরভাবে একটা আর্ট বেঁধে থাকবে। আমার সন্দেশটা প্রায় রেডি হয়ে আসছে। আমি খুব ভালো করে এরকম নাড়াচাড়া নাড়াচাড়া করে এর মধ্যে যে এক্সিস জলটা আছে সেটাকে পুরোপুরি শুকিয়ে নেব। ঠিক এই পর্যায়ে আসলে পরে আমি এখানে ইউজ করলাম 2 টেবিল চামচ মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডার দেওয়ার ফলে এটা যেমন খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে এবং এর টেস্টটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটাকে এবারে ইউজ করব। আমি এবার প্লেটিং করে দেখাচ্ছি। এইরকম একটা প্লেটের মধ্যে পুরো সন্দেশটাকে নামিয়ে নিলাম, তারপর আমি প্রেজেন্টেশন করে দেখাবো। তারই মাঝখানে বলে রাখছি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করবেন। তো এইভাবে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম সন্দেশটাকে। সাজিয়ে নিয়ে এবার আমি একটা ছুরি দিয়ে একে পিস পিস করে কাটব। ঠিক যেমন সন্দেশের আকার হয় ঠিক সেই রকমই কিন্তু আকার আমি এর মধ্যে দিয়ে দেব। আমার লিচুর সন্দেশ একদম রেডি হয়ে গেছে। আমি একটুখানি কিশমিশ দিয়ে এর উপরে পরিবেশন করে দিলাম এবং সঙ্গে দিয়ে দেব কিছু লিচু। এবারে জামাই ষষ্ঠীতে অবশ্যই আপনারা এইভাবে লিচু সন্দেশ তৈরি করবেন, একবার করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই এর মধ্যে একটু নতুনত্ব আছে, খেতেও অসম্ভব আকারে ভালো। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং এই বছরে জামাই ষষ্ঠীতে অবশ্যই আপনারা এটা প্রেজেন্ট করবেন। আজকে তাহলে আসি, আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসলাম কিন্তু, আর দেখুন কত সুন্দর লাগছে সন্দেশটাকে। অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন একবার।